সন্দীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমে চোখ রাখব নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়ি রাজবাড়ির হেরিটেজ সম্পত্তির উপরে সার্বিক পর্যবেক্ষণ প্রশাসনিক কর্তাদের হাইকোর্টের নির্দেশে এই পর্যবেক্ষণ চলল। বিচারাধীন বন্দীকে মারধর করার অভিযোগ উঠল কারারক্ষীর বিরুদ্ধে। জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। ফের লক্ষাধিক টাকার বার্মাটিক কাঠ উদ্ধার। মিষ্টি কুমড়োর আড়ালে বার্মাটিক কাঠ পাচারের চেষ্টা। বেলাকোবা রেঞ্জের বনকর্মীদের তৎপরতায় উদ্ধার হল কাঠ। গ্রেপ্তার দুজন। এবার আসছে বিস্তারিত সংবাদে। জলপাইগুড়ি রাজবাড়ির হেরিটেজ সম্পত্তির ওপরে সার্বিক পর্যবেক্ষণ করলেন প্রশাসনিক কর্তারা। সোমবার কলকাতা হাইকোর্টের নির্দেশে জেলা প্রশাসন, রাজ্য হেরিটেজ কমিশন, জলপাইগুড়ি পুরসভা, ল্যান্ড দপ্তর, জেলা প্রশাসন, পর্যটন বিভাগের প্রতিনিধিরা একসঙ্গে রাজবাড়ির হেরিটেজ সম্পত্তি পর্যবেক্ষণ করেন। এর উপরে সার্বিক পর্যবেক্ষণ আগামী 21 ডিসেম্বর জেলা শাসকের বিষয়ে বৈঠকে বসবেন বলে সূত্রের খবর। এই বৈঠকে রাজবাড়ির সম্পত্তি নিয়ে পরবর্তী পদক্ষেপ কী হবে সে বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ হবে। এদিকে পর্যবেক্ষণের সময় জেলা রাজবাড়িতে অন স্পট অভিযোগ জানাতে যান বর্তমান রাজবাড়িতে থাকা প্রণব বসুর আইনজীবী, কিন্তু সেই অভিযোগ গ্রহণযোগ্য নয়। এই দিন রাজবাড়ির একাধিক দিঘি, মন্দির, মাঠ, বেদখল জমি সব কিছুর পর্যবেক্ষণ করেন প্রতিনিধিরা। সম্প্রতি গৌরীবংশীয় দেব রায়কতের করা সার্কিট বেঞ্চে রাজবাড়ির হেরিটেজ সম্পত্তি রক্ষণাবেক্ষণের যে আবেদন নিয়ে মামলা হয়েছিল তারই পরিপ্রেক্ষিতে সার্কিট বেঞ্চের বিচারপতি শম্পা সরকার নির্দেশ দেন রাজবাড়ির হেরিটেজ সম্পত্তি 6 সপ্তাহের মধ্যে পর্যবেক্ষণ চিহ্নিতকরণ করতে। তার কারণেই এই বিশেষ পদক্ষেপ। আগে একটা হেরিটেজ কমিশন, যে হেরিটেজ রেগুলেশন অ্যাক্ট আছে, তার যে সেকশন 9 অনুযায়ী যে নোটিফিকেশনটা হয়েছিল, সেই নোটিফিকেশন অনুযায়ী রাজবাড়িকে হেরিটেজ ডিক্লেয়ার করা হয়েছে। এবং হেরিটেজ ডিক্লেয়ার করার আগে তিনটা লেয়ার আছে, সেই তিনটা লেয়ারে কমপ্লায়েন্স হয়েছে করেন রাজবাড়ি। এবার রাজবাড়ি বলতে কী বোঝাচ্ছে? রাজবাড়ি এবং তার অ্যাডজয়নিং এরিয়াস, নাকি শুধু রাজবাড়ি বিল্ডিং? এই নিয়ে হাইকোর্টে একটা মামলা হয় এবং সেই মামলাতে মহামান্য কলকাতা হাইকোর্ট একটা রায় দেন যে একটা মিউনিসিপ্যালিটি কে নিয়ে ডিএম, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ, বিএলএলআরও সবাইকে নিয়ে একটা কমিটি, একটা ইয়ে তৈরি হয়, একটা মিটিং হয়, এবং সেই মিটিং অনুযায়ী আজ এবং হেরিটেজ কমিশনে সেই মিটিংয়ে ভিসিতে ছিলেন ভিডিও কনফারেন্সে। সেই মিটিংয়ের পর আজকে এখানে আমরা এখানে একটা সার্ভে হলো, নট কিন্তু মাপামাপি, এটা পুরো প্যারামিটারটা ঘুরে দেখলেন হেরিটেজ কমিশন থেকে। ডক্টর বাসুদেব মালিক এসেছিলেন, মিউনিসিপ্যালিটির তরফ থেকে আমি ছিলাম, এসডিও সাহেব ছিলেন, কোতোয়ালি পুলিশ ছিল, বিএলএলআরও ছিল। এবং এরপরে 21 তারিখে আবার জেলাশাসক একটা মিটিং ডাকবেন এবং সেই জেলাশাসক সেই মিটিংটা ডাকার পর তারপরে আমরা পরবর্তী পদক্ষেপ কী হবে সেটা আমরা ঠিক করব। এবং মহামান্য হাইকোর্ট অনেকগুলো পয়েন্টের উপর এফিডেভিটও সাবমিট করতে বলেছেন এবং সেগুলোর উপরে কী এফিডেভিট জমা পড়ছে এবং আমাদের কী ওপিনিয়ন, আমরা মিটিংয়ের পর তারপর একটা সুনির্দিষ্ট পরিকল্পনা পৌঁছাতে পারব। 4খানা মন্দির আর 8খানা দিঘি আর 52 একর জমি আর 2খানা গেট, এই যে বড় গেট যেখানে হাতিরা প্রবেশ করতে, বড় গেটটা ও আর ওর সিংহদুয়ার শুধু নয়, ওটা ছিল ওটা বৈকুণ্ঠপুর সিংহদুয়ার, ওটা কারেকশন করতে এরা ময়ছয় করে হ্যাঁ মুছে দেওয়া হয়েছে। আর 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 আমি কী বলতে চাই, এটা আমরা সব মিলেমিশে এটাকে উন্নতি করার চেষ্টা করবো। আজকে একটা প্রাথমিক সার্ভে হলো, এখন সার্ভেটা নিয়ে অ্যাডমিনিস্ট্রেশন খুব সম্ভবত একটা মিটিংয়ে বসবে, আমাদেরকে কিছু বলেনি। তবে যেভাবে সার্ভেটা হলো, সার্ভেটা সম্পর্কে আমাদের একটাই কথা বলার, সেটা হচ্ছে অল কর্নার রিপ্রেজেন্টেশন থাকলে ভালো হতো। কারণ ব্যাপার হচ্ছে এই হেরিটেজ করবার জন্য যে সমস্ত সংস্থা এতকাল ধরে প্রাণপাত করেছে তারা হিসাব মতন স্টেক হোল্ডার, কিন্তু তাদেরকে ডাকা হয়নি। যদিও আজকে সবাই এসছে, তবে এই হেরিটেজটাকে সবাইকে একটু উপলব্ধি করতে হবে। কারণ হচ্ছে যে এই জলপাইগুড়ি রাজবাড়ি মানে কিন্তু একটা বিশেষ বিল্ডিং নয় বা রাজপ্রাসাদ নয়, রাজবাড়ি বলতে উইথ অল ইটস কম্পোনেন্টস,
এবং অল কম্পোনেন্টস যদি হয় তাহলে এখানে আটটা পুকুর আছে, চারটা মন্দির আছে, দুটো গেট আছে এবং দুটো মেলার মাঠ আছে। এই মেলার মাঠগুলো এনক্রোচমেন্ট হওয়ার সময় বিভিন্ন অর্গানাইজেশন থেকে আপত্তি দিয়েছিল, কিন্তু জলপাইগুড়ি পৌরসভা বা জলপাইগুড়ি অ্যাডমিনিস্ট্রেশন কিন্তু সেভাবে সেদিন দেখাশুনো করেনি। যাই হোক, মহামান্য হাইকোর্ট যখন এই আদেশ দিয়েছেন তারা বিষয়টাকে শুরু করেছেন। তবে এইটুকুই বলবো, সব ভালো তার, শেষ ভালো তার, লেট আস হোপ ফর দি বেস্ট। বিচারাধীন বন্দীকে মারধর করার অভিযোগ উঠল কারারক্ষীর বিরুদ্ধে। সোমবার জলপাইগুড়ি কেন্দ্রীয় সংশোধনাগারে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পরে ওই বন্দীর পরিবারের পক্ষ থেকে কেন্দ্রীয় সংশোধনাগারের গেটে বিক্ষোভ দেখানো হয়। একই সঙ্গে মারধরের ঘটনায় অভিযুক্ত কারারক্ষী দীপঙ্কর হালদারের বিরুদ্ধে জেলা পুলিশের কাছে লিখিত অভিযোগ জানিয়েছেন বিচারাধীন বন্দীর স্ত্রী লক্ষ্মী রাজবংশী। তিনি জানিয়েছেন স্বামীকে বেধড়ক মারধর করা হয়। বর্তমানে স্বামী জলপাইগুড়ি সদর হাসপাতালে ভর্তি। পারিবারিক সূত্রে খবর, জলপাইগুড়ি সদর সংলগ্ন টিবি হাসপাতাল রোডের সারদাপল্লী এলাকার বাসিন্দা সানি রাজবংশীকে গত 10 এপ্রিলে গাঁজা পাচারের অভিযোগে গ্রেপ্তার করা হয় কোতোয়ালি থানার পুলিশের পক্ষ থেকে। আদালতের নির্দেশে সানি বর্তমানে বিচারাধীন বন্দি। হঠাৎ করেই এদিন সকালবেলায় মারধর করার খবর প্রকাশ্যে আসে এবং সেই খবর এসে পৌঁছয় পরিবারের কাছেও। এদিন বিকেলবেলায় জেলা পুলিশ সুপারের দপ্তরের সামনে দাঁড়িয়ে সানির দাদা বাবলু রাজবংশী বলেন, ঘটনাটা দেখো, ও তো আজ থেকে 6 থেকে 7 মাস আগে ওই একটা কেস হয়েছিল, এর জন্য ওই জেলের মধ্যে ছিল, ঠিক আছে। এতদিন তো সব ঠিকঠাকই ছিল, তো আজকে সকালবেলায় নাকি ও একটু কি রান্না না কি করতে গেছিলো, এর জন্য পুলিশ কর্মী ওখানকার প্রচুর পরিমাণে ওকে মারধর করছে। সেই জিনিসটা শোনা পড়ার তারপর তো আমরা ওখানে গেলাম। ওখানে যাওয়ার পরে কী করলো পুলিশ কর্মীরা, আমাদের ওখানে মানে ওকে দেখা দেখতে দিচ্ছে না বা ওর সাথে আমাকে দেখা করাচ্ছে না এরকম। তারপরে তো আমরা যখন চেঁচামেচি শুরু করি, তারপরে আমাদেরকে এমনভাবে দেখালো মানে কাচের ওই পার থেকে এই পার, মানে টোটালি আমাদের সামনে না, কাচের ওই পার থেকে দেখালো। কথাবার্তা ঠিক মতো বুঝতে পারলাম না, কিন্তু তারপর পরে যখন দেখলাম যে ও প্রচুর পরিমাণে ইঞ্জুরি, ওর হাত ভাঙা, ঠিক আছে, পায়ে প্রচুর পরিমাণে কাটা, হাঁটতে পারছে না বেচারা। আর এমনকি তারপরে তো ওখান থেকে বললো যে আমাদের দশতলায় নিয়ে যাবে। দশতলায় গিয়ে আমরা ওখান থেকে ঘুরে আসলাম, ঠিকঠাক মতো আমাদের বলেনি কিন্তু যে কোথায় নিয়ে যাবে। তো তারপরে আমরা দশতলায় গিয়ে ঘুরে আসলাম, ওখানে যাই দেখিনি। তারপরে তো কোনোরকম খবর পেয়ে আমরা এই সদর হসপিটালে আসলাম। তো সদর হসপিটালে অ্যাডমিশন হওয়ার পরে ওখানেও আমাদের ঠিকঠাক মতো মানে ওর সাথে কথা বলতে দিচ্ছে না, আর দেখা তো দূরের কথা, দেখা তো দিচ্ছে না, মানে ছেই ছেই করতেছে পুলিশ এরকম ব্যবহার। তারপরে ওখান থেকে যে এক্স রে করার জন্য নিচে নামানো হলো, সেটা ওকে হাঁটায় নিয়ে যাওয়া হলো এই অবস্থাতেই। ও হাঁটতে পারছে না ঠিকঠাক মতো, তাও ওকে এক্স রে করে ওখানে হাঁটায় নিয়ে গেল। আজকে কি ভিজিটের জন্য গিয়েছিলেন আপনারা? ভিজিট না, আমরা তো এই জিনিসটা শোনার পরে মানে আজকে তো ভিজিটটা আমাদের যাওয়ার কথা ছিল না, তো খবর পেয়েছিলাম, খবর পেয়েছিলাম কোনো মারফত একটা পেয়েছিলাম আমরা খবরটা। তো এখন কি মানে কি চাইছেন? আমরা চাচ্ছি যে পুলিশটা কর্মীটা ওকে মারধর করেছে বা কেন করলো সেই জিনিসটা আমার বিচার চাই। এসপি সাহেব কি বলছেন? এসপি সাহেব তো বললো যে কেসটা তো দেওয়া, এখানে কথাবার্তা বলা হলো, উনি তো ওখানে কাগজটা জমা দিতে বললো, হ্যাঁ ব্যবস্থা নেবেন এরকম বললো। দেখা যাক আমার ভাই। এদিনের ঘটনা নিয়ে জেল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে আধিকারিকরা মুখে কুলুপ এঁটেছেন। মিষ্টি কুমড়োর আড়ালে বার্মাটিক কাঠ বাজারের প্রচেষ্টা। বাজারের আগে আনুমানিক 50 লক্ষ টাকার বার্মাটিক কাঠ উদ্ধার করল বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। ঘটনায় গ্রেপ্তার দুজন। সোমবার সকালবেলায় বেলাকোবা রেঞ্জের রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে অভিযান চালিয়ে জলপাইগুড়ি সংলগ্ন রানীনগর এলাকা থেকে ট্রাক বোঝাই 50 লক্ষ টাকার বার্মাটিক কাঠ উদ্ধার করা হয়। এই ঘটনায় গাড়ির চালক সহ সহকারী চালককেও গ্রেপ্তার করা হয়েছে। জানা গিয়েছে ধৃতের নাম শেখ কলিম এবং মোহাম্মদ নাইম, তারা মহারাষ্ট্রের বাসিন্দা। বনদপ্তর সূত্রে খবর, গোপন খবরের ভিত্তিতেই অভিযান চালিয়ে 50 লক্ষ টাকার বার্মাটিক কাঠসহ চালক এবং সহকারী চালককে গ্রেপ্তার করা হলো। মিষ্টি কুমড়োর আড়ালে কাঠগুলি পাচার করা হচ্ছিল। জানা গিয়েছে গুয়াহাটি থেকে কলকাতার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কাঠগুলিকে। ধৃতদের জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হবে মঙ্গলবার।
সোমবার জলপাইগুড়ি সদর ব্লকের খড়িয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয় জল, প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর, রাস্তাঘাট এই পরিষেবাগুলি এলাকাবাসী বঞ্চিত, এমনই অভিযোগ তুলে পঞ্চায়েত প্রধানের কাছে স্মারকলিপি প্রদান করল সিপিআইএম দলের কর্মী সমর্থকরা। খড়িয়া অঞ্চলের বাসিন্দা বারবার আবেদন করেও ঘর না পেয়ে প্রকাশ্যে চোখের জল ফেলে একটি ঘর বানিয়ে দেওয়ার আবেদন করেছিলেন সংবাদ মাধ্যমে। সেই খড়িয়া অঞ্চলের প্রধান কানন অধিকারী কার্যত মেনে নিলেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনা নিয়ে বেশ কিছু অনৈতিক কাজ হয়েছে। আমরা তো চেষ্টা করতেছি ঘরের জন্য, জলের জন্য সবটা আমরা করতেছি, জল তো চলে এসছে, আর ঘরের যা আসছে আমাদের একটু হয়েছে, একটু অসুবিধার জন্য ঘরে হয়ে গেছে, তার জন্য আমরা ব্যবস্থা নিচ্ছি, কমপ্লেনও করতেছি। আর জল ব্যবস্থা তো আমাদের ভালোই আছে, একটু তো যেখানে যেখানে হয়তো পাইপ লাইন নাই বা অসুবিধার জন্য জলটা পৌঁছাচ্ছে না, কিন্তু তারও ব্যবস্থা করতেছি। এই খড়িয়া অঞ্চল থেকে সবচেয়ে কম ঘরের নামে লিস্ট গিয়েছে, লিস্ট আমরা ঠিকই দিয়েছি, কোনো কারণবশত আর কি ঘরটা পৌঁছ। এখনো অনেক মানুষ ঘর পায়নি যারা প্রকৃত প্রাপক, তাদের জন্য কিছু কি করবেন? তাদের জন্য আমরা ব্যবস্থা করতেছি, কমপ্লেন করতেছি, ডিএম সবাইকে আমরা চিঠি করতেছি, ঘর যারা অসহায় ব্যক্তি যারা পাচ্ছে না একদম ঘর পাওয়ার জন্য, তাদের ব্যবস্থাও আমরা করার জন্য তাদের কাছে আমরা অনুরোধ করতেছি, কমপ্লেনও জানাচ্ছি। হয়ে যাবে আশা করা যাচ্ছে? আশা করা যায়, আমরা তো চেষ্টা করতেছি। অপরটিকে বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত এমন অভিযোগে আন্দোলনের পথে নামা সিপিআইএম দলের সদর দক্ষিণ পূর্ব এরিয়া কমিটির পক্ষ থেকে সুবীর রায় জানিয়েছেন, পথবাতি নেই, পানীয় জল নেই, রাস্তাঘাট খারাপ, যে কারণে ঘটছে দুর্ঘটনা। প্রধানমন্ত্রী আবাস যোজনার সুফল যাতে প্রকৃত দুস্থ মানুষ দ্রুত পান তারই দাবিতে এই আন্দোলন। আজকে আমরা এখানে বিক্ষোভ করছি এই খড়িয়া অঞ্চলের মধ্যে, যে প্রধানমন্ত্রী আবাস যোজনার যে সরকারি ঘর, এই সরকারি ঘর সঠিক প্রাপকদের না দিয়ে সরকারি দলের স্বজন পোষণ তাদের পক্ষ নিয়ে তালিকাভুক্ত করে তারা ঘর দেওয়ার চেষ্টা করছে। আমরা চাই, ভারতের সিপিএম পার্টি চায়, যে সমস্ত গরিব মানুষকে ঘর দিয়ে সুস্থ তালিকা করে সকল প্রাপকদের ঘর দিতে হবে, এটা গেল এক নম্বর। দুই নম্বর হচ্ছে পিএইচের পানীয় জল, এই এলাকার সমস্ত পরিবারকে পিএইচের পানীয় জল দিতে হবে। পিএইচের টাকা, যেসব টাকাগুলো আছে সেই টাকা অপচয় না করে সমস্ত প্রাপককে পানীয় জল দিতে হবে। বৃদ্ধ বিধবাদের প্রতিবন্ধী ভাতা সকল শ্রেণীর মানুষকে দিতে হবে, বিধবা ভাতা সকলকেই দিতে হবে। এই এলাকার বেহাল রাস্তাঘাট অবিলম্বে দ্রুত সংস্কার করতে হবে, দ্রুত কালভার ড্রেনের ব্যবস্থা করতে হবে। না তালা মার, আমরা প্রধানের সাথে আলোচনা করব, পরবর্তী চিন্তা আমরা মধ্য দিয়ে আমরা পরবর্তী পদক্ষেপ নিব। এই এলাকায় রাস্তার লাইট, স্ট্রিট লাইটগুলো বর্ষাকালে পোকামাকড় সাপের কামড় দিয়ে মানুষের মৃত্যু হচ্ছে। আমরা চাই অবিলম্বে রাস্তার পথবাতির আলোর ব্যবস্থা করুক, নাহলে অবিলম্বে আমরা বৃহত্তর আন্দোলনে অংশগ্রহণ করব। আবাস যোজনার ঘরের দুর্নীতির প্রতিবাদে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বিডিও অফিসে বিক্ষোভ। বিজেপির দাবি, তৃণমূল নেতা এবং তাদের আত্মীয়দের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দেওয়া হয়েছে, অথচ সাধারণ গরিব মানুষ যাদের একটি ঘরের প্রয়োজন তাদের সেই ঘর দেওয়া হয়নি। এদিন ব্লক আধিকারিকের কাছে একটি তালিকা তুলে দেওয়া হয় বিজেপির পক্ষ থেকে। বিজেপির বিক্ষোভকে কেন্দ্র করে বিরাট পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছিল রাজগঞ্জ থানার পক্ষ থেকে। বিজেপির অভিযোগ, কাটমানি খেয়ে তৃণমূল নেতারা বড়লোকদের প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর দিয়েছেন, এই তালিকা থেকে অবিলম্বে বাদ দিতে হবে সেই সমস্ত মানুষদের, অন্যথায় বিজেপি আরও বৃহত্তর আন্দোলনে নামবে বলেও হুঁশিয়ারি দিয়েছে। আবাস যোজনার ঘর সহ মোট ন দফা দাবিতে বিজেপির এই বিক্ষোভ।
রাজনৈতিক বন্দী মুক্তিদের চাকরির দাবিতে জলপাইগুড়ি পুলিশ সুপার দপ্তরে দরবার উত্তরবঙ্গ বন্দী মুক্তি কমিটির। সোমবার কমিটির পক্ষ থেকে জলপাইগুড়ি পুলিশ সুপারের কাছে তাদের দাবিপত্র তুলে দেওয়া হয়। বন্দী মুক্তি কমিটির সভাপতি সরোজ ঘোষ বলেন, 46 জন রাজনৈতিক বন্দী ছাড়া পেয়েছেন। তাদের পারিবারিক অবস্থা প্রচণ্ড সংকটজনক। যাতে তাদের সরকারি নিয়মে চাকরি দেওয়া হয় সেই জন্যই এদিন পুলিশ সুপারের দপ্তরে আসা। মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো যাতে তাদের চাকরি হয় তারই জন্য তারা চেষ্টা চালাচ্ছেন বলেও জানিয়েছেন তিনি। এখানে পলিটিক্যাল প্রিজনারদের মমতা ব্যানার্জি বলছিল, পলিটিক্যাল প্রিজনাররা ছাড়া পেলে, KLO KPP গ্রেটার মাওয়িস্ট নকশালাইট ছাড়া পেলে আমরা ক্ষমতায় আসলে আমরা চাকরি দেব, তাদের কোনো সংস্থান দেবো এবং কিছু দিয়েওছে। এইবার অনেক পলিটিক্যাল প্রিজনার এখনও পাইনি, তো এটা যেহেতু পুলিশের হাত দিয়েই যায়, তাই আমরা SP সাহেবের কাছে আসছি। বিশেষত বাগানগুলোতে ট্রাইবাল যারা পলিটিক্যাল প্রিজনার ছিল, প্লাস এই যে গ্রেটার কুচবিহারের নরেশ রায়, উত্তরখণ্ড আন্দোলনের মহাদেব রায়, তপন অধিকারী, এরা একেবারে ডিপ্রাইভড এবং এদের ফিনান্সিয়াল ব্যাকবোন একদম ভেঙে গেছে। তাই এদের যাতে এমপ্লয়মেন্টটা করানো যায়, 46 জনের নাম আমাদের কাছে আছে, রাজনৈতিক বন্দী মুক্তি কমিটি তাদের জন্য আজকে SP সাহেবের কাছে দরবার করতে এসছে, দাবিপত্র দিতে এসছে, এবং আমরা আশা করি সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী SP সাহেব আমাদের দাবিটা বিবেচনা করবে, এটার জন্য আজকে আমাদের আশা। এবং সাথে সাথে এই সব পলিটিক্যাল প্রিজনারদের বাড়িতে বিভিন্ন প্রবলেম আছে, সোশ্যাল প্রবলেম আছে, সেগুলো আমরা SP সাহেবের, SP সুপারিনটেনডেন্ট অফ পুলিশের কাছে তুলে ধরব। আমরা ইতিপূর্বে IG-র কাছে গিয়েছিলাম, IG এখানে আমাদের পাঠিয়েছে, উনি আমাদেরটা নিয়েছেন গত কয়েকদিন আগে, সেখান থেকে আমরা এখানে ওনার ইসেতে আমরা এখানে এসেছি। এবং এই যে সঞ্জীব দাস, রুমকিনী, নরেশ, তপন, এরা বন্দীমুক্তি কমিটির সদস্য, অন্য কোনো সংগঠনের সাথে এরা নেই, কিন্তু দিস অল আর পলিটিক্যাল প্রিজনার সকলই, ফলে এদের জন্য আমরা এসেছি। স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে এবারে সেফ ড্রাইভ সেফ লাইফ পালন জলপাইগুড়ি সদর হাইওয়ে ট্রাফিক পুলিশের। সোমবার শহর সংলগ্ন তিস্তা সেতু এলাকায় জাতীয় সড়কে এই কর্মসূচি পালিত হয়। ছাত্রছাত্রীরা সেফ ড্রাইভ সেফ লাইফের প্ল্যাকার্ড চালকদের সচেতনতার বার্তা তুলে ধরেন। কর্মসূচিতে পিছিয়ে ছিলেন না স্থানীয়রাও, তারাও পুলিশের সঙ্গেই এই কর্মসূচিতে এগিয়ে আসেন। জাতীয় সড়কে যাতায়াতকারী যে সমস্ত ছোট গাড়ির চালকরা সিট বেল্ট পরেননি, তাদের সিট বেল্ট পরার কথা বলা হয় পুলিশের পক্ষ থেকে। কর্মসূচিতে উপস্থিত ছিলেন হাইওয়ে ট্রাফিক OC সুজিত মিশ্র এবং সদর ট্রাফিক OC বাপ্পা সাহা। শহর সংলগ্ন এলাকায় বাঁশের সাঁকো পেরিয়ে যাতায়াত করেন কয়েক হাজার মানুষ। প্রতিদিন বিদ্যালয়ে ছাত্রছাত্রী সহ একাধিক পথচারীর এই বাঁশের সাঁকো দিয়েই চলাচল করতে হয়। জলপাইগুড়ি শহর সংলগ্ন বজ্রাপাড়া এলাকায় ধরধরা নদীর ওপরে রয়েছে এটি। ঘুর পথে আসতে হয় পথচারীদের এবং প্রায় 1 কিলোমিটার অতিক্রম করতে হয় বলে দাবি স্থানীয় বাসিন্দারা। প্রশাসনকে জানিয়েও কোনো রকম লাভ পাননি বলে অভিযোগ জানিয়েছেন। সেখানে একটি কালভার্টের দাবিও করা হয়, কিন্তু এখনও পর্যন্ত তারও কোনো রকম উদ্যোগ গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। আর এই বাঁশের সাঁকো পেরিয়ে গিয়েই অনেক সাঁকো ভেঙে নিচে পড়ে গিয়েছেন বলেও স্থানীয়দের বক্তব্য। স্থানীয় বাসিন্দা কাউসার আলম বলেন, নদী পারাপারের একমাত্র ভরসা এই বাঁশের সাঁকো। বর্ষাকালে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়, দ্রুতই কালভার্ট তৈরির দাবি করেন তিনি। এটা তো বহুদিনকারই আর কি ব্রিজটা, এরকমভাবে আমরা নিজেরাই বাঁশ দিয়ে তৈরি করি আর কি। বর্ষার সিজনটা আবার ভেঙেও যায়, অনেক আসে আবর্জনা লাগে, ভেঙে টেঙে যায়, এদিক দিয়ে আমরা চলাফেরা করি, এইভাবেই ঝুঁকি নিই আর কি। তাছাড়াও সামনে একটা প্রাইমারি স্কুল আছে, বাচ্চাগুলো এই ব্রিজ দিয়ে পার হয়ে যায়, কিছু সেন্টুসরও বাচ্চা যায় যাতায়াত করে আর কি। কতদিন থেকে সমস্যা এই সমস্যা? আজকে ধরেন মানে 20 বছর থেকে এইভাবেই চলছে আমাদের আর কি। স্থানীয় পঞ্চায়েত প্রশাসনকে জানানো হয়েছিল? হ্যাঁ হ্যাঁ জানানো হয়েছিল, প্রধান সাহেব আসছিল, উপপ্রধান আসছিল, তারপরে তারা ওনারা দেখে গেছিল আর কি।
কোনো দুর্ঘটনা বা সমস্যা কি? হ্যাঁ, দুর্ঘটনা প্রায় হয়ে থাকে আর কি, পড়ে যায় এখানে। হ্যাঁ, বেশ কয়েকজন পড়েও গেছিল, তারপরে বাসের জাখলা পুরনো হয়ে গেলে পা ঢুকে যায় নিচে, অনেকের আহর হয়েছে পা। কোন জায়গায় এটা? এটা হচ্ছে বজ্রাপাড়া। যে নদীটা সেটা কি নদী বা খাল? এটা ধদরা নদী। ধদরা নদীর উপর কাঠে এই বাসের সাঁকো। হ্যাঁ, আমরা চাচ্ছি যে এটা যদি আমাদের একটা ব্রিজ হয় তাহলে খুবই ভালো হয়, উপকার হয় আমাদের। এই রাস্তাটা দেখেন, এখানে আইসে থেকে আছে, আর একটু ব্রিজটা হইলে আমাদের খুব উপকার হয় আর কি। সকাল থেকেই ছলমলে আবহাওয়া, পরিষ্কার আকাশে দেখা মিলল ঘুমন্ত বুদ্ধ বা কাঞ্চনজঙ্ঘার মনোরম আবহে। পর্যটকেরা সকাল থেকেই কাঞ্চনজঙ্ঘার দর্শন পেয়ে বেজায় খুশি। এই সময় দার্জিলিংয়ের তাপমাত্রা 8-20 ডিগ্রির মধ্যে। সকালের দিকে প্রবল ঠান্ডা থাকলেও রোদ ওঠার পর ধীরে ধীরে তাপমাত্রা অনেকটাই বেড়ে যাচ্ছে। এরকম অবস্থা শিলিগুড়ি সহ উত্তরবঙ্গ জুড়ে। কয়েকদিন আগেই সকাল থেকে গোটা উত্তরবঙ্গ জুড়ে কুয়াশার দেখা মিলেছে, কিন্তু বিগত 3-4 দিনের ঝলমলে আবহাওয়া মন কেড়েছে পর্যটকদের। আন্ডার-15 খেলতে যাচ্ছে জলপাইগুড়ির 15 জন খেলোয়াড়। সিএবি পরিচালিত আন্ডার-15 ইন্টার ডিস্ট্রিক্ট ক্রিকেট টুর্নামেন্টে খেলতে হাওড়া রওনা দিল দল। 2 দিন ব্যাপী চলবে খেলা, লিগ এবং নকআউট 2টি পর্যায়ে খেলা হবে। সিএবি পরিচালিত ক্রিকেট খেলতে জলপাইগুড়ি জেলা দল গেল। আন্ডার-15 খেলতে জলপাইগুড়ির 15 জন খেলোয়াড় যাচ্ছে। জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলা থেকে মোট 15 জন প্রতিযোগী খেলায় অংশগ্রহণ করছে। ফল ভালোই হবে এমনটাই আশাবাদী কোচ পার্থপ্রতিম মণ্ডল। আমরা সিএবি পরিচালিত আন্ডার-15 ইন্টার ডিস্ট্রিক্ট ক্রিকেট টুর্নামেন্ট খেলতে হাওড়ার ডুমুজলাতে খেলতে যাচ্ছি। আগামী 20-21 তারিখে 2 ডেজ ম্যাচ, এছাড়া 23-24 তারিখে আরও একটি ম্যাচ আছে। এটা খেললে, এটা লিগ পর্যায়ে খেলা, খেললে সেকেন্ড রাউন্ড আছে, সেখানে নকআউট। আশা করছি আমরা লিগ পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে নকআউট স্টেজে যাব। টিম আমাদের যথেষ্টই ভালো আছে এবং আমাদের প্রস্তুতিও খুব ভালো হয়েছে। এটা মূলত জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট এবং আলিপুরদুয়ার ডিস্ট্রিক্ট, এই 2টো ডিস্ট্রিক্টের বিভিন্ন কোণা থেকে ছেলেরা এসেছে। আমরা টোটাল যাচ্ছি 15 জন প্লেয়ার যাচ্ছি, 1 জন কোচ যাচ্ছে, 1 জন ম্যানেজার যাচ্ছে। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ি রাজবাড়ির হেরিটেজ সম্পত্তির উপরে সার্বিক পর্যবেক্ষণ প্রশাসনিক কর্তাদের হাইকোর্টের নির্দেশে এই পর্যবেক্ষণ চলল। বিচারাধীন বন্দীকে মারধর করার অভিযোগ উঠল কারারক্ষীর বিরুদ্ধে। জলপাইগুড়ির কেন্দ্রীয় সংশোধনাগারের ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য। ফের লক্ষাধিক টাকার বার্মাটিক কাঠ উদ্ধার। মিষ্টি কুমড়োর আড়ালে বার্মাটিক কাঠ পাচারের চেষ্টা, বেলাকোবা রেঞ্জের বনকর্মীদের তৎপরতায় উদ্ধার হল কাঠ। গ্রেপ্তার 2 জন। এখনকার মতো নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার বিশেষ নমস্কার।